Hello everyone, welcome to my channel. আজকে আপনাদের জন্য একটা থাইল্যান্ডের ড্রামা সিরিয়ালের গল্প নিয়ে এসেছি যার নাম হচ্ছে ও মাই হোস্ট, যেখানে আপনারা সুন নামের একটি আত্মাকে দেখতে পাবেন যে তার মনে অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা গেছে। তাই সে মরে যাওয়ার পরেও তার অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য এখন এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, আর সে মাঝে মধ্যে সাধারণ মেয়েদের শরীরে ঠুকে তার অপূর্ণ ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। এভাবে সে একদিন আমাদের গল্পের প্রধান নারী চরিত্র বংশুর শরীরে প্রবেশ করে। গল্পের নায়িকা বংশু ছিল সহজ সরল ভদ্রমে। তো এবার আসি আসল কথায়, একটা সাধারণ বোকাশোকা ভদ্রমের শরীরে যখন একটি অনেক চালাক প্লাস লুচ্ছি দুষ্টুমের আত্মা ঢুকে যায়, তখন তার অ্যাটিটিউডে কি কি পরিবর্তন আসে আর এরপর সে কি করতে শুরু করে, জানতে হলে দেখতে হবে 2018 সালে মুক্তি পাওয়া ও মাই ঘোস্ট সম্পূর্ণ ড্রামাটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলছি, আপনারা শুধু ভিডিওই দেখছেন কিন্তু ভিডিওতে লাইক করছেন না, এজন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। আমি ভিডিওতে 5000 লাইক টার্গেট রাখছি, আশা করছি টার্গেট পূরণ হয়ে যাবে, আর ভিডিওতে যথেষ্ট লাইক আসলে আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। তো এবার মূল গল্পটাতে চলে যাচ্ছি। তো গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই, এই মেয়েটির নাম হচ্ছে বংশু। আর তার বিষয়ে কিছু বিশেষ তথ্য হচ্ছে, সে অনেক ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে, প্লাস সে অনেক আনকনফিডেন্ট মেয়ে, মানে থাকে না কিছু মেয়ে যারা সবকিছুতে নার্ভাস থাকে। তো আমাদের বংশুরও এই সমস্যাটি রয়েছে, আর সে অনেক ক্লান্ত ছিল, সে রাস্তা দিয়ে হাঁটছিল। কারণ হচ্ছে বিগত কয়েক রাত তার ঠিক মতো ঘুম হচ্ছে না, কারণ সে ঘুমালেই ইদানিং তার চারিপাশে মৃত আত্মাদের দেখতে পাচ্ছে, এজন্য সে বাসায় না গিয়ে রাস্তায় হাঁটছিল। ঠিক এমন সময় রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স যেতে দেখা যায়। অ্যাম্বুলেন্সের ভেতর থাকা রোগীটি একজন পুরুষ যার বয়স 25 বছর, তাকে অচেতন অবস্থায় কোথাও পাওয়া গেছে। রোগীটি অনেক অস্থির হয়েছিল আর তার শরীরের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা একটি সাধারণ মানুষের তাপমাত্রার চেয়ে অনেক কম, তার মানে তার শরীর অনেক ঠান্ডা হয়ে রয়েছিল। ডাক্তাররা ধারণা করছে লোকটি কোনো ভাইরাসে আক্রান্ত। অপরদিকে দেখা যায় পুলিশরা বলছে এ ধরনের যত লোককে পাওয়া যাচ্ছে তারা অসুস্থ হওয়ার আগে একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিল, কিন্তু তাদের আইডি আর চাকরির সব রেকর্ড চেক করে দেখা যায় যে মেয়ের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে পূর্বে তার সাথে তাদের কোনো কানেকশন ছিল না। তাহলে সেই মেয়েটিকে তার সত্যি পরিচয় বা কি? অন্য একটা পুলিশ তখন বলে, আমরা ওই মেয়ের একটি কমন বৈশিষ্ট্য পেয়েছি, সেটা হলো সে অনেক সুন্দরী আর অনেক লম্বা ছিল। আরেকজন পুলিশ তাকে প্রশ্ন করে, তাহলে তার পরিচয় কি? তখন আগের পুলিশটি তাকে বলে, হতে পারে সে কোনো ভূত অথবা অন্য কিছু। তখন আরেকটি পুলিশ বলে, এই যুগে এসে আপনি ভূত বিশ্বাস করেন? এটা তো পুরো হাস্য করে একটা ব্যাপার। তারপর সিন চলে যায় আবার একটি রাস্তায়, যেখানে আমরা দেখতে পাই একটা মেয়ের শরীর থেকে একটা আত্মা বের হয়ে সামনের দিকে হাঁটতে শুরু করেছে। এর মানে এই মেয়েটি হলো একজন আত্মা, আর এই আত্মাটির নাম হচ্ছে সুন। তখন হঠাৎ এখান দিয়েই আমাদের গল্পের প্রধান নারী চরিত্র বংশু সামনের দিক থেকে আসছিল, আর সে তার সামনে মাথা ঝাঁকিয়ে সরি বলে সেখান থেকে চলে যায়, অর্থাৎ সে সুনকে দেখতে পেয়েছে। তখন সুন পেছন ফিরে মেয়েটির দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করে, তুমি আমাকে দেখতে পাচ্ছ? তখন বংশু আর কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়, কারণ সে ঘুম না হওয়ার কারণে অনেক ক্লান্ত ছিল। আর এখানে এই ব্যাপারটা আমরা পরিষ্কার হই যে বংশু মৃত আত্মাদের দেখতে পায়। এবার আপনাদের সুনের সম্পর্কে একটু বলছি, সে অল্প বয়স আর ভার্জিন অবস্থায় মারা যায়। সে মনে করে পৃথিবীর অনেক আনন্দ সে উপভোগ করতে পারেনি, বিশেষ করে সে জীবিত থাকতে ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারেনি, তাই সে তার ইচ্ছা পূরণ করার জন্য স্বর্গে না গিয়ে এখনো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। মানে তার বেঁচে থাকার সময় ইচ্ছা ছিল ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করার। বাইরে ভাই কি ফজলতপূর্ণ ইচ্ছা রে ভাই! যাই হোক, মৃত আত্মাদের নিয়ম হচ্ছে কারো যদি অপূর্ণ কোনো ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তার আত্মা মুক্তি পায় না। এজন্য আমাদের সুন মরে যাওয়ার পরেও এখনো একজন অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একজন সামান তাকে বলেছে, সে যদি এমন একজন পুরুষ যার শরীরে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে, এমন কারোর সাথে সে যদি শারীরিক সম্পর্ক করতে পারে তাহলে তার অতৃপ্ত আত্মা মুক্তি পেয়ে যাবে আর সে স্বর্গে চলে যাবে। মানে জামাতে এভাবে দেখানো হয়েছে, এজন্য আপনাদের এভাবেই বললাম আর কি। যদিও আত্মাদের কেউ দেখতে পায় না, কিন্তু বংশু কেন আত্মাটিকে অর্থাৎ সুনকে দেখতে পেল? এর কারণ হচ্ছে বংশুর দাদি একজন সামান, আর তিনি তার মধ্যে ছোটবেলায় এই পাওয়ার দিয়েছেন তন্ত্রমন্ত্রের সাহায্যে। আর সামান মানে হচ্ছে যারা ভূত প্রেত এসব মায়াবী জিনিস দেখতে পায় আর তাদের কন্ট্রোল করতে পারে। মানে এক কথায় সামান মানে হচ্ছে আমরা যেমন বলি ভূত ছাড়ানোর ওঝা, ঠিক তেমনই ওরা বলে সামান।
তো এরপর সিন চলে যায় পরের দিন সকালে দেখা যায় রাস্তায় অনেক ছেলের সাথে সুনহার ছিল আর কথা বলছিল কিন্তু কেউ তার কথার উত্তর দিচ্ছিল না জন্য সে দৌড়ে তাদের সামনে এসে দাঁড়াচ্ছিল কিন্তু কোনো ছেলের সাথে সুনের শরীরের কোনো স্পর্শ লাগছিল না মানে সুনতে একজন আত্মা এজন্য তার কারো শরীরের সাথে টাচ লাগছিল না সুনের জন্য রেগে গিয়ে তাদের কিছু কথা শুনিয়ে দেয় সুন ভাবতে থাকে একজন ভার্জিন ভূত হয়ে মারা যাওয়াটা অনেক বেশি কষ্টের এরপর সে একটি বাচ্চার সঙ্গে দুষ্টামি করছিল বাচ্চাটি তাকে দেখতে পাচ্ছিল কারণ তার ভেতরেও আত্মা দেখার ক্ষমতা ছিল এজন্য সে বাচ্চাটির সাথে খেলে অনেক মজা পাচ্ছিল পাশের সেখানে কিছু ছেলেরা ফুটবল খেলছিল তখন হঠাৎ বলটি ছুটে এসে বাচ্চাটির গায়ে লাগতে যাচ্ছিল বাচ্চাটি এতে ব্যথা পাবে ভেবে সুন সেই বলটিকে আটকাতে যায় কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে সে শুধুমাত্র একজন আত্মা হওয়ার সত্ত্বেও বলটিকে সে তার হাত দিয়ে আটকাতে পারে এর মানে সে মনে প্রাণে চাইলে কোনো কিছু টাচ করতে পারে ভালো কাজ করার উদ্দেশ্যে বা কাউকে বাঁচানোর উদ্দেশ্যে এরপর একটি রেস্টুরেন্টের সিন দেখানো হয় যেখানে সব শেফরা একে অপরের সাথে কথা বলছিল হঠাৎ তারা কিছু পুড়ে যাওয়ার ঘ্রাণ পায় তারপর তারা বাইরে গিয়ে দেখে সস পুড়ে যাচ্ছে আর সস সে হচ্ছে আর কেউ নয় আমাদের বংশু মানে আমাদের গল্পের নায়িকা আমরা দেখতে পাই সে ঘুমাচ্ছে মানে জানেনি তো সে বিগত কয়েক সপ্তাহ ধরে ঘুমাতে পারেনি তাই সে দিনের বেলায় কাজের টাইমে ঘুমিয়ে পড়েছিল তো তার ঘুমের জন্য সস পুড়ে যাচ্ছিল জন্য সবাই বংশুকে নানা রকম অনেক কথা শোনাতে থাকে বংশু তাদের সরি বলে কিন্তু এরপরেও সবাই তাকে অনেক কথা শোনাচ্ছিল ঠিক তখনই রেস্টুরেন্টের প্রধান শেফ সুং এখানে চলে আসে আর সে হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র আর সে এই রেস্টুরেন্টের প্রধান শেফ হওয়ার পাশাপাশি সে রেস্টুরেন্টের মালিকও বটে এখানে দেখা যায় সসপুরে যাওয়ার জন্য সবাই বংশুকে অনেক কথা বললেও কিন্তু সুং বংশুকে কিছু বলে না বরং সে অন্য দুইজন শেফকে বলে মানুষের মিস্টেক হতেই পারে তাই বলে এত চিল্লাচিল্লির কি প্রয়োজন এবার সুং এর কথা শুনে সবাই চুপ হয়ে যায় কেউ আর বংশুকে কিছু বলতে পারে না কিন্তু তখন বংশু আবার তাদের সবাইকে সরি বলে তারপর বংশু তার কাজে আবার ফিরে যায় আর যেন খুব না আসে সেজন্য চোখ জ্বালা করা একটি ঔষধ সে তার চোখে লাগাচ্ছিল আর তখনই সে তার সামনে কিছু আত্মাকে যেতে দেখে এটা দেখে সে ভয় পেয়ে যায় তারপর বংশুর কাছে তার দাদির ফোন আসে বংশুর কণ্ঠ শুনে তার দাদি তাকে জিজ্ঞেস করে তোমাকে ওইসব আত্মারে কি আর বিরক্ত করেছিল বংশু বলে না আর বিরক্ত করেনি বংশুর দাদি তখন বলে তুমি যেখানে ঘুমাও তার পাশে ধূপকাঠি জ্বালিয়ে তারপর ঘুমাবে তাহলে তোমাকে আত্মারা আর জ্বালাতে পারবে না আর তারা তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এরপর সিন চলে আসে সুঙ্গের রেস্টুরেন্টে এখানে তার বোন ইউনি চলে আসে তারপর কথায় কথায় ইউনি সুঙ্গকে বলে তোমার আচরণ দুজন মানুষের সামনে পাল্টে যায় একজন হলো বংশু আর একজন হলো এই পর্যন্ত বলতে সুঙ্গের মা চলে আসে রেস্টুরেন্টে সুঙ্গ কিছুতেই চায় না তার মা তার রেস্টুরেন্টে আসুক কেননা তার নতুন কর্মচারী আর কাস্টমাররা তার মাকে তার আন্টি অথবা পুরাতন প্রেমিকা ভেবে ভুল করে যেটা সুঙ্গকে অনেক বেশি অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে কারণ হচ্ছে তার মাকে দেখে বোঝা যায় না যে উনি সুঙ্গের মা কারণ হচ্ছে তার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল মানে একটা মজার ব্যাপার কি লক্ষ্য করেছেন এটা কোরিয়া দেখে সুঙ্গার তার মাকে সেম বয়সী লাগের জন্য সুঙ্গ এটা নিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েছে মানে লজ্জা পাচ্ছে বাট বাংলাদেশে হলে সেম বয়সী মা ছেলে টিকটক শুরু করে দিত যাই হোক সুঙ্গ তার মাকে বলে তুমি তোমার জীবনটা তোমার মতো কাটাও কিন্তু এখানে এত বেশি আসো কেন আর এখানে আমরা একটা বিষয় জানতে পারি সুঙ্গের মা সুঙ্গকে ছোটবেলায় খুব একটা টাইম দেয়নি কারণ সুঙ্গের জন্ম হওয়ার পরেও তার পড়াশোনা শেষ হয়েছিল না এজন্য তিনি তার স্টাডি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন এজন্য সুঙ্গের সাথে ছোটবেলায় তার একটা ভালো মা ছেলের বন্ডিং হয়ে ওঠেনি সুঙ্গের মা তখন ইউনির কাছে গিয়ে সুঙ্গের উদ্দেশ্যে বলে তোমার শিক্ষা নেওয়া উচিত কারণ তুমি অনেক কষ্ট দিয়ে কথা বলো সুঙ্গের মা তারপর সুঙ্গকে একটি কাগজের চেক দেখায় সুঙ্গ বলে এটি কিসের কার্ড তখন তার মা তাকে বলে আমি একজন সামানকে দিয়ে তোমার ভাগ্য গণনা করিয়েছি সে বলেছে তোমার ভাগ্যে একটি ভূতের আবির্ভাব ঘটবে আর সেই ভূতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই চেকটি তোমার জন্য এনেছি এতে এমন কিছু মন্ত্র লেখা আছে যেটা তোমার সাথে থাকলে কোনো আত্মা তোমার আশেপাশে আসতে পারবে না এই কথাটি শুনে সুং তার মাকে সোজা জানিয়ে দেয় যে সে ভূত প্রেতে বিশ্বাস করে না তার মা তখন তাকে বলে তোমাকে বিশ্বাস করতে কে বলেছে শুধু এটা তোমার সাথে রেখে দাও কিন্তু সুং এতে কিছুতেই রাজি হয় না তখন সুঙ্গের মা সুঙ্গের অজান্তেই সে মন্ত্র লেখা কাগজটি সুঙ্গের ড্রেসের পকেটে ঢুকিয়ে দেন এর মধ্যে সুঙ্গের ফোনে একটি কল আসে তারপর সে কথা বলতে বলতে চলে যায় এরপর সিন চলে যায় একটি মৃত ব্যক্তির শ্রাদ্ধ করা ভোজন অনুষ্ঠানে যেখানে সুন মানে আমরা সে আত্মাটিকে দেখতে পাই সেখানে একটা টেবিলে আরো অনেক আত্মা খাচ্ছিল সুনও তখন বসে সোজা খাওয়া শুরু করে তখন একটি মেয়ের আত্মা তাকে টিস করে কথা বলে এজন্য সে অনেক কষ্ট পায় এরপর তাদের মধ্যে ঝগড়া লেগে যায় তখনই সেখানে হঠাৎ একজন সামান চলে আসে সামানকে দেখে সব ভূত পালিয়ে যায় কিন্তু সুন সেখানে দাঁড়িয়ে থাকে আসলে এই সামানটি শুধুমাত্র সুনকে ধরার জন্যই এখানে এসেছিল এরপর সামান সুনকে ধরার জন্য দৌড়াতে থাকে সুন তখন দৌড়াতে দৌড়াতে সেখানে থাকা একটি মেয়ের শরীরে প্রবেশ করে এবং
এবং নিজেকে লুকিয়ে ফেলে। সাবান তখন আর সুনকে খুঁজে পাচ্ছিল না, কিন্তু সে বুঝে ফেলে সুন হয়তো কারোর শরীরে ঢুকে গেছে। এজন্য সাবান চিৎকার করে সুনকে বাইরে বের হয়ে আসতে বলে। ঠিক তখনই ওখানে সুন চলে আসে। সুন ওই মেয়েটির পাশ দিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগে আর তখনই সুন মেয়েটির বডি থেকে বের হয়ে আসে। কারণ হচ্ছে এই মুহূর্তে সুনের শার্টের পকেটে তো ওই তন্ত্রমন্ত্র লেখা কাগজটি ছিল। আর সুন মেয়েটির শরীর থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে সাবান সুনের আত্মাকে ধরে ফেলে। এরপর সে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আর ওখানে থাকা মানুষগুলো সাবানকে ছাড়া আর কাউকে দেখতে না পাওয়ায় তাকে পাগল ভাবতে শুরু করেছিল। এরপর সুনকে দেখা যায় তার কাছে তার এক রিপোর্টার বন্ধু দেখা করতে এসেছে। সে তাকে একটি শেফ কম্পিটিশনে যোগদান করার জন্য অনুরোধ করে, যেটা নাকি ভিডিও করা হবে এবং সেটা টিভি চ্যানেলে প্রচার করা হবে। এর মাধ্যমে সুনের রেস্টুরেন্টের প্রচার প্রসার বাড়বে। তখন হঠাৎ সুনের ব্লেজার থেকে সে কিছু বের করতে তার পকেটে হাত দিতেই তার মায়ের দেখানো ফুত তাড়ানোর সেই চেকটি দেখতে পায়। এটা দেখে সে বিরক্ত হয়ে বলে, আমার মা এবার আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এটা বলে সে কাগজটি ফেলে দেয়। তারপর সিন চলে যায় সেই সামানের বাড়িতে, যে কিনা একটু আগে সুনকে ধরে এনেছে। সামান তখন সুনকে বলে, তুমি যেসব মেয়ের শরীরে প্রবেশ করো তাদের হৃদস্পন্দনের সাথে যদি তোমার হৃদস্পন্দন মিলে যায় তাহলে তুমি তাদের শরীর থেকে আর বের হতে পারবে না, আর এভাবে যদি 3 বছর পার হয়ে যায় তাহলে তুমি খারাপ আত্মায় পরিণত হয়ে যাবে। সামান আরো বলে, তুমি একমাত্র পজিটিভ এনার্জির কোন ছেলের সাথে শারীরিক সম্পর্ক করলেই হেভেনে অর্থাৎ স্বর্গে যেতে পারবে। সুন বলে, সেরকম ছেলে আমি যে ভাবি হোক খুঁজে নেব। হঠাৎ করে সামান নাটক করে ইমোশন দেখিয়ে সুনকে জড়িয়ে ধরে আর তার গলায় একটা ঘন্টা ভরিয়ে দেয়, যেন সুনের আত্মা পালানোর সময় সেটা বাজে আর সে সেটার শব্দ শুনতে পায় আর তাকে ধরে ফেলতে পারে। তারপর সিন চলে আসে সুনের রেস্টুরেন্টে বংশুর কাছে। বংশু একজন কাস্টমারের ছেলের গায়ে গরম খাবার ঢেলে দেওয়ায় সেই কাস্টমার অনেক চিৎকার করে কথা বলছিল। তবে এখানে আসলে বংশুর কোনো দোষ ছিল না। ছেলেটি দুষ্টাইম করে ছোটাছুটি করার সময় বংশুর আনা খাবার ছেলেটির গায়ে পড়ে গিয়েছিল, কিন্তু মহিলাটি এর জন্য বংশুর উপরেই রেগে গেছে। সে বংশুকে অনেক ইনসাল্ট করে কথা বলছিল এবং সে এখানেই থেমে থাকে না, সে বংশুর নামে মামলা করে দিবে এমন ভয় দেখাচ্ছিল। বংশু অনেক শান্ত প্রকৃতির মেয়ে ছিল, তাই সে কোনো কাজে দোষ না করার সত্ত্বেও সে মহিলাকে সরি বলছিল, কিন্তু এই ব্যাপারটি সুনের একটু ভালো লাগে না। এজন্য সে বংশুকে আড়ালে ডেকে এনে পরিষ্কার জানিয়ে দেয় যে তুমি চাকরিটি করতে চাও নাকি চাও না, চাকরি করতে চাইলে নিজেকে পরিবর্তন করতে হবে, কথায় কথায় যে কাউকে এত সরি বলা যাবে না, নিজেকে সম্মান করতে শিখো, যেখানে তোমার ভুল নেই সেখানে তুমি কখনোই সরি বলবে না, যদি এভাবে নিজেকে চেঞ্জ করতে পারো তবে আমার রেস্টুরেন্টে তুমি কাজ করবে, না হলে আমার এখানে আসার দরকার নেই তোমার। এরপর সুন ওই মহিলাকে, মানে যে বংশুকে অপমান করছিল, সুন তাকে এবার উল্টাপাল্টা কথা বলে তার রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই বংশু তার বাড়িতে গিয়ে একটি বই খোলে যেখানে শুধু সুনের ছবি কেটে লাগানো ছিল। এসব দেখে আমরা বুঝতে পারি বংশু সুনকে অনেক পছন্দ করে, এজন্য সে সুনের ছবি দেখে তাকে ফিল করছিল। আর তার একটু মন খারাপও লাগছিল সুন তাকে আজ বকা দেওয়ার জন্য। তখন বংশুর বাড়িওয়ালা তাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনেক চাপ দেয়। বংশুর এতে আরো মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালে বংশু রেজিগনেশন লেটার সুনের রেস্টুরেন্টে ছবি ছবি রেখে চলে আসে, কারণ সুন তাকে কালকে চাকরি ছেড়ে দিতে বলেছে। আসলে সুন তো তাকে রাগ করে এসব বলেছিল যাতে বংশু নিজেকে চেঞ্জ করে, কিন্তু বংশু সেগুলো সিরিয়াসলি নিয়েছে এবং লজ্জা পেয়ে সে তার চাকরি ছেড়ে দিল। এরপর সে নতুন বাড়ি খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ তার আগের বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়ার জন্য চাপ দিচ্ছে। ওইদিকে রেস্টুরেন্টের সব শেফ বলতে থাকে যে লকারে আমাদের সবার ইউনিফর্ম থাকে, সেই লকারের চাবি বংশু ভুল করে নিয়ে চলে গেছে। সবাই তখন বংশুকে ফোন দিতে থাকে। বংশু ফোন রিসিভ না করে মন খারাপ করে রাস্তার পাশে এক জায়গায় বসেছিল। এদিকে দেখা যায় সামানের বাড়ি থেকে সুন পালিয়ে রাস্তায় দৌড়াচ্ছিল, সামানও তাকে তাড়া করছিল। তখন সুন হঠাৎ বংশুকে দেখতে পায় আর তাড়াতাড়ি বংশুর শরীরে সে প্রবেশ করে যাতে সামান তাকে খুঁজে না পায়। আর ঠিক তখনই সুনের রেস্টুরেন্টের একজন কর্মচারী বংশুকে খুঁজতে খুঁজতে পেয়ে যায় আর তাকে ধরে রেস্টুরেন্টে নিয়ে যায়। বংশুর মধ্যে সুনের আত্মা থাকায় সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটছে। মানে এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন তার শরীরটা বংশুর ঠিক আছে, কিন্তু তার ভেতরে যে আত্মাটি রয়েছে সেটা সুনের, মানে সুন বংশুকে পজেস্ট করে নিয়েছে। এরপর রেস্টুরেন্টে পজেস্ট বংশুকে চাবি সম্পর্কে জিজ্ঞেস করা হলে বংশু কিছুই বুঝতে পারে না, কারণ তার মধ্যে তখন সুনের আত্মা ছিল। পজেস্ট বংশু কোনো কথার উত্তর না দিলে সুন তার কাছ থেকে জোর করে চাবি নিতে যায় আর তখন পজেস্ট বংশু তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বংশুর এরকম ক্ষমতা আর পরিবর্তন দেখে তখন সবার চোখে তাক লেগে যায়, কারণ যে বংশু কারোর সাথে উঁচু গলায় কথাই বলতে পারে না বরং সে তার ভুল না হলেও সবাইকে সরি বলতে থাকে, আর সেই বংশু এটা করলো কিভাবে, সবাই একদম টাস্কে খেয়ে যায় আর নানা রকম কথা বলতে থাকে। তখন সুন ভাবে এই বডি তার জন্য পারফেক্ট না, তাই সে বংশুর বডি থেকে বের হতে চায়, কিন্তু সে কিছুতেই তার বডি থেকে বের হতে পারছিল না। তখনই তার সাবানের কথা মনে পড়ে যে সাবান তাকে
তাকে বলেছিল সে যদি এমন কারোর শরীরে প্রবেশ করে যার হৃদস্পন্দনের সাথে সোনের হৃদস্পন্দন মিলে যাবে তাহলে সে তার শরীর থেকে আর বের হতে পারবে না। এর মানে বংশুর সাথে সোনের হৃদস্পন্দন মিলে গেছে, এজন্য সেই বডিতে পারমানেন্ট হয়ে গেছে। আর সামান আরো বলেছিল এভাবে যদি 3 বছর পার হয়ে যায় সে অন্য কারোর শরীরে থাকতে থাকতে তাহলে সে খারাপ আত্মায় পরিণত হয়ে যাবে। এটা ভাবতেই সোন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সবাই ভাবতে থাকে বংশু হয়তো অনেক অসুস্থ, এজন্য এরকম আচরণ সে করছে। তারপর তার জ্ঞান ফিরলে সে ছেলেদের দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, সোন ভাবে এটাই মোক্ষম সময় তার খায়েশ পূরণ করার। আর এটা দেখে ছেলেরাও তার কাছ থেকে দূরে দূরে থাকে। এর কিছুদিন পর আমরা দেখতে পাই সোন সেই শেফ কম্পিটিশনে অংশগ্রহণ করেছে যেখানে তার সহকারী হিসেবে সে তার রেস্টুরেন্টের একজন বিশেষজ্ঞ শেফ যার নাম হচ্ছে মিং তাকে রাখতে চায়। কিন্তু তখন মিং এর মনে পড়ে যায় যে সে তার পার্সোনাল ছুরিটি আনতে ভুলে গেছে। তখন সে ছুরিটি আনার জন্য আবার তার রেস্টুরেন্টে যেতে থাকে, কিন্তু আসলে দেখা যায় পজেস্ট বংশ সেই ছুরিটি আগে নিয়ে এসেছিল। মিং যখন আবার ফিরে এসে কম্পিটিশনে ঠুকতে যায় তখন সেখানে থাকা গার্ড তাকে থামিয়ে দিয়ে বলে একবার কম্পিটিশন থেকে বের হলে আর ঠোকার কোনো সুযোগ নেই। তখন সুং অনেক বিপদে পড়ে যায় এবং বাধ্য হয়ে বংশকে তার প্রধান সহকারী হিসেবে রেখে দেয়। এরপর কম্পিটিশন শুরু হয়ে যায় যেখানে অন্য অন্য শেফরা বানাচ্ছিল অনেক সুন্দর সুন্দর ডিশ, সেখানে বংশ কোনো কিছুই বুঝতে পারছিল না যে কিভাবে কি বানাবে। মানে বংশ তো সুনের পজেস্টে রয়েছে আর সুন তো তার মতো রান্না জানে না, এজন্য এরই মধ্যে সে তার রাইসটিও পুড়িয়ে ফেলে। কিন্তু শেষে সে রাইস আর নুডলস এর স্যুপ মিশিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি করে আর যেটা জাজেসরা খেয়ে অনেক প্রশংসা করে। আর বংশ এই কম্পিটিশনে জয়ী হয়ে যায়। এরপর কম্পিটিশন থেকে রাতে বাসায় ফেরার সময় পজেস্ট বংশ রাস্তায় একটি ছেলেকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখে সে তাকে ধরে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশের কাছে রেখে পজেস্ট বংশ চলে আসতে লাগলে পুলিশ অফিসার তাকে রিকোয়েস্ট করে কিছুক্ষণ ওয়েট করার জন্য, কারণ ছেলেটির বাবা বংশুর সাথে দেখা করে ধন্যবাদ দিতে চায় কারণ বংশ তার ছেলেকে নিয়ে এসেছে তাই। এজন্য বংশ এই কথা শুনে আর থেকে যায়। আর এখানে যে পুলিশ অফিসারকে আপনারা দেখতে পাচ্ছেন এই পুলিশ অফিসারের নাম হচ্ছে অফিসার চৈ। আর তার বিষয়ে একটা বিশেষ তথ্য হচ্ছে সে আমাদের সঙ্গের বোন যার নাম হচ্ছে ইউনি তার হাজবেন্ড অফিসার চৈ। এরপর যখন ছেলেটির বাবা মিস্টার সেন পুলিশ স্টেশনে চলে আসে তখন পজেস্ট বংশ মানে সুনের আত্মা দেখতে পায় এই লোকটি আর কেউ না, সে হচ্ছে তার নিজেরই বাবা। মানে সে যখন বেঁচে ছিল এই লোকটি তার বাবা ছিল, আর সে যে ছেলেটিকে উঠিয়ে নিয়ে এসেছে সে তার ছোট ভাই। সে অনেক আগে মারা গিয়েছে আর তার ভাই এখন অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য সে তার ভাইকে প্রথমে চিনতে পারেনি। সুন তার বাবা আর ভাইকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর সে তাদের সাথে তাদের বাড়ি যায় আর তার বাবার ব্যবসা এই মুহূর্তে অনেক খারাপ যাচ্ছে দেখে সুন অনেক কষ্ট পায়। এরপর সেখান থেকে পজেস্ট বংশ যখন তার বাসায় আসে তখন সে দেখে বাড়ির মালিক তার সব জিনিস বের করে দরজা লাগিয়ে দিয়েছে। এটা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, এখন এই রাতের বেলা সে কোথায় যাবে। তারপর সে তার সব জিনিস নিয়ে তাদের রেস্টুরেন্টে চলে যায় থাকার জন্য, আর সেখানে খুব সাবধানে চলাচল করছিল যাতে কোনো শব্দ না হয়, কারণ শব্দ হলে সুং জেনে যাবে যে কেউ তার রেস্টুরেন্টে থাকতে এসেছে। আর সেখানে তার একটা ভূতের সাথে দেখা হয় এবং তার সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ভূতের সাথে মারামারি লেগে যায়, এজন্য রেস্টুরেন্টের থালা বাসন পড়ে যায়। তখন শব্দ পেয়ে সেখানে সুং চলে আসে। পজেস্ট বংশ তখন সুংকে অনুরোধ করে তার রেস্টুরেন্টে তাকে থাকতে দেওয়ার জন্য, কিন্তু সুং এতে কিছুতেই রাজি হয় না কারণ সে হচ্ছে পুরুষ মানুষ আর এখানে অন্য কেউ নেই সে ছাড়া, অতএব সে কোনো মেয়েকে রাতে রাখতে চায় না। তখন পজেস্ট বংশ কোনো উপায় না পেয়ে একটা জায়গায় চলে আসে রাত কাটানোর জন্য। সেখানে সে অনেক কাপলকেও দেখতে পায় যাদের দেখে তারও ছেলেদের সাথে ইন্টিমেট হতে ইচ্ছা করে। এরপর আমরা দেখি সুংয়ের কাছে তার সেই বান্ধবীর ফোন আসে, মানে যে তাকে রান্নার কম্পিটিশনে অংশগ্রহণ করতে হেল্প করেছিল। তো সুংয়ের বান্ধবী তাকে বলে সে রান্নার কম্পিটিশনটা আবার শুরু হয়েছে আর তার সহকারী হিসেবে এবারও বংশকেই রাখতে হবে, কারণ টিভি চ্যানেলে এর আগে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বংশকে দেখানো হয়েছে। সুং তখন অনিচ্ছা সত্ত্বেও বংশকে নিয়ে সে তার বান্ধবীর সাথে দেখা করতে যায়। সেখানে তার বান্ধবীর সাথে একটা লোক দেখা করতে এসে অনেক কথা শুরু করে দেয়। এতে সুং অনেক জেলাস ফিল করে, মানে বোঝা যাচ্ছে সুং হয়তো তার ফ্রেন্ড অর্থাৎ এই মেয়েটিকে পছন্দ করে, এজন্য অনেকেও তার সাথে গল্প করছে দেখে সে অনেক জেলাস ফিল করছে, এজন্য সে রাগ করে লোকটির গাড়ির চাবি লুকিয়ে রাখে। এটা আবার পজেস্ট বংশ দেখে ফেলে। তারপর পজেস্ট বংশ সুংকে বলে আমাকে যদি তোমার সাথে রেস্টুরেন্টে রাতের বেলায় থাকতে দাও তাহলে আমি এই কথা কাউকে বলবো না, তাছাড়া আমি সবাইকে বলে দেব যে তুমি লোকটির চাবি লুকিয়ে রেখেছো। সুং তখন বাধ্য হয়ে বংশকে তার সাথে থাকতে দেয়। কিন্তু সুং অনেক ভালো চরিত্রের ছেলে হয় পজেস্ট বংশ মানে সেই সুনের আত্মার সাথে দূরত্ব বজায় রেখে চলতে থাকে। একদিন সুংয়ের অনেক ঠান্ডা জ্বর আসে, তখন পজেস্ট বংশ সুংয়ের জন্য একটি স্পেশাল ডিশ বানিয়ে তার কাছে নিয়ে যায়। সুং পজেস্ট বংশকে কাছে পেয়ে জ্বরের ঘরে বংশুর জায়গায় তার সেই বান্ধবীকে দেখতে পায়, আর ঠিক
ঠিক তখনই সে পজেস টংসুকে তার বান্ধবী ভেবে কিস করে ফেলে। এতে পজেস টংসুর ভেতরে থাকা সুনের আত্মা অনেক খুশি হয়ে যায়। তারপর পজেস টংসু এক ভূতের কাছে যায় আর তার কাছ থেকে শুনতে পায় যে সুং একজন পজিটিভ এনার্জির ছেলে, যার সাথে সে ইন্টিমেট হতে পারলে, মানে শারীরিক সম্পর্ক করতে পারলে সুনের আত্মা মুক্তি পেয়ে যাবে আর সে স্বর্গে চলে যাবে। এটা শুনে পজেস বংশু অর্থাৎ সুং অনেক খুশি হয়ে যায়। তারপর সে সুং এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এদিকে পজেস বংশু সুংকে কিস করার জন্য অদ্ভুত ভাবে সুং এর সব অসুখ বংশুর ভেতরে চলে আসে। তখন বংশু অনেক অসুস্থ হয়ে যায় আর তার হৃদস্পন্দন কমে যায়। ঠিক তখনই পজেস বংশু সুহাদের সহায়ক অবস্থায় মাটিতে পড়ে যায় আর সে আঘাতে সুন বংশুর বডি থেকে মাটিতে পড়ে যায়। সুন তখন বিশ্বাস করতে পারছিল না যে সে বংশুর বডি থেকে বের হয়ে গেছে। এদিকে উপরে বসে সুং এর মনে বংশুর জন্য মায়া হয়, কারণ সে ভাবে মেয়েটা মনে হয় অসুস্থ। তাই সে নিচে নেমে দেখে বংশু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এজন্য সে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় আর কিছুক্ষণ পর বংশুর জ্ঞান ফেরে। কিন্তু বংশুর কাছে মনে হয় সে 2 সপ্তাহ ধরে অজ্ঞান হয়েছিল, মানে সবাই জানে বংশু আজকে জ্বরের ঘরে অজ্ঞান হয়েছে। কিন্তু বংশুর কাছে মনে হচ্ছে সে 2 সপ্তাহ ধরে অজ্ঞান ছিল, কারণ এই 2 সপ্তাহ সত্যিই তো তার সেন্স ছিল না, কারণ তার ভেতরে ছিল সুনের আত্মা। এদিকে সুন বংশুর বডি থেকে বের হয়ে চলে যায় তার বাবাকে দেখতে তার বাবার রেস্টুরেন্টে। সেখানে গিয়ে সে দেখে তার বাবা অনেক অসুস্থ আর তার দেখাশোনা করার মতো তেমন কেউ আশেপাশে নেই। এজন্য সে ডাক্তার ডাকার জন্য ফোন করতে চায়, কিন্তু কোনো কিছু সে স্পর্শ করতে পারে না। এদিকে সিন চলে যায় সে রান্নার শেফ কম্পিটিশনে, যেখানে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড চলছিল। সুন সেখানে গিয়ে বংশুকে অনেক অনুরোধ করে তার বডিতে ঢোকার জন্য অনুমতি দিতে, যাদের সে তার শরীরে ঢোকে তার বাবার জন্য ডাক্তারকে ফোন করতে পারে, আদারওয়াইজ সে তো কোনো কিছু টাচ করতে পারছে না। কিন্তু বংশু কিছুতেই চাচ্ছিল না সুন তার বডিতে আবার প্রবেশ করুক, এজন্য সে এতে রাজি হচ্ছিল না। আর এরপর বংশু যখন অন্যদিকে তাকায় সেই সুযোগে সুন তার শরীরে ঢুকে পড়ে। তারপর বংশুর হাত দিয়ে সুন ডাক্তারকে ফোন করে আর কিছুক্ষণের মধ্যে তার বাবাকে হসপিটালে সে নিতে সক্ষম হয়। আর সুনের বাবা হসপিটালে চিকিৎসার ফলে সুস্থ হয়ে যায়, এজন্য সুনের অনেক ভালো লাগে। এরপরে দৃশ্যে দেখা যায় সুনের আত্মা বংশুর বডিতে প্রবেশ করা অবস্থায় সুং এর সাথে আবার ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে। কিন্তু সুঙরে এবার বংশুকে ভালো লাগতে শুরু করেছিল, এজন্য পজেসড বংশুকে বংশু ভেবে সে বলে, আমি তোমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত ভাবতে চাই, তাই এসব করা থেকে বিরত থাকাই ভালো, আমাদের আরো আস্তে আস্তে এই বিষয়ে আগানো উচিত। এদিকে একদিন সুং গাড়ি ড্রাইভ করছিল, তখন হঠাৎ তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন তার বন্ধুরা তাকে নিয়ে অনেক মজা করত। তারপর সে একটা প্ল্যান করে, সুং তার বন্ধুদের দাওয়াত করে আর সবাইকে নিয়ে অনেক মজা করে, বিশেষ করে তার একটা বন্ধু ছিল যে তাকে ছোটবেলায় বেশি টিস করত, তাকেও সে আসতে বলে। আর সেই বন্ধুটা এখন অনেক মোটা হয়ে গেছে, তাই সুং তার মোটা শরীর নিয়ে এবার মজা করতে থাকে। আমরা এক পর্যায়ে জানতে পারি তার সেই মোটা বন্ধুটির ব্যবসাও এখন বেশি ভালো চলছে না। এখানে তারা অনেকদিনের পুরনো বন্ধুরা সবাই মিলে অনেক মজা করে। এরপর দেখা যায় ধীরে ধীরে পজেস্ট বংশু আর সুং কাছাকাছি আসতে থাকে। একদিন তারা প্ল্যান করে ডিনারে যাবে। পজেস্ট বংশু তখন একটা শর্ট ড্রেস পরে আর অনেক সুগন্ধি মেখে রেস্টুরেন্টে যায়। সেখানে সামানের সাথে দেখা হয়ে যায় পজেস্ট বংশুর। সামান তখন কোনোভাবে বুঝতে পারে যে এই মেয়ের শরীরেই সুনের আত্মা আছে, তাই সে পজেস্ট বংশুকে ধাওয়া করে। তখন সুনের আত্মা আবার বের হয়ে যায় বংশুর শরীর থেকে। সুং এবার এসে দেখে বংশু আবার আগের মতো মন খারাপ করে আছে, মানে সে এখন তার নিজের মতো আনকনফিডেন্ট হয়ে গেছে, কারণ সুনের আত্মা যে তার শরীর থেকে বের হয়ে গেছে। তারপরও তারা ডিনারে যায় আর বংশু অনেক হ্যাপি ছিল সুং এর সাথে, কারণ সে সুংকে আগে থেকেই পছন্দ করত। ডিনার থেকে ফেরার সময় বংশু এক জায়গায় কিছু ছেলেকে গিটার বাজাতে দেখে, কিন্তু সুং সেখান থেকে দ্রুত বংশুকে নিয়ে চলে আসে। রাতে যখন বংশু শুয়ে পড়ে, সুং নিজেই বংশুর জন্য গিটার বাজাতে শুরু করে। বংশু এতে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে সামান সুনকে ধরে তার সাথে তার বাসা নিয়ে যায়। এরপর সামান সুনকে বলে, তোমার হাতে খুব কম সময় আছে, এর মধ্যে তুমি পজিটিভ এনার্জির ছেলের সাথে ইন্টিমেট হতে না পারলে ইভিল স্পিরিটে পরিণত হবে। এরপর সামান সুনকে বাসায় নিয়ে যায় আর তাকে ইচ্ছে করে ছেড়ে দেয়, যাতে সে কোনো পজিটিভ এনার্জির ছেলের সাথে ইন্টিমেট বা শারীরিক সম্পর্ক করতে পারে। এদিকে সুং এর বান্ধবীর ব্রেকআপ হয়ে গেছে, এজন্য সে এখন সুং এর সাথে রিলেশন করতে চাচ্ছিল। এজন্য সে চায় সুং যেন শেফ কম্পিটিশন থেকে বংশুকে বাদ দিয়ে দেয়, কিন্তু সুং বংশুকে কিছুতেই বাদ দিতে চায় না, কারণ সে এখন বংশুকে পছন্দ করতে শুরু করেছে। সিন চলে যায় সুং এর রেস্টুরেন্টে, যেখানে আমরা দেখতে পাই সুং বংশুকে কিস করছে আর সুন পেছনে দাঁড়িয়ে দেখছে, অর্থাৎ সুং আসল বংশুকেই কিস করছিল। তখন সুনের আত্মা তার শরীর থেকে বের হয়ে গিয়েছিল। তখন বংশু অনেক লজ্জা পেয়ে যায়, কিন্তু সুং এবার তাকে বলে, আমি এবার নিজের থেকেই তোমাকে কিস করেছি, ভুল করে না। তখন তারা কথা বলতে থাকে, যেটা দূরে দাঁড়িয়ে সুন শুনতে থাকে। এদিকে আমরা দেখতে পাই অফিসার চৈ তার পরিবারের সাথে বসেছিল, এমন সময় তার কাছে একটা ফোন আসে। অফিসার চৈকে জানায় যে অফিসার হানকে কে যেন মেরে
মেরে ফেলার চেষ্টা করেছে। আর মারার সময় সেখানকার সিসিটিভি ক্যামেরাও বন্ধ ছিল। সেই দুর্বৃত্ত অফিসার খানের ওয়ালেট আর মোবাইল ফোনও নিয়ে গেছে। কিন্তু এই খবর শোনার পরেও অফিসার চোয়ের মধ্যে কোনো চেঞ্জ দেখা যায় না, যেন সে আগে থেকেই এই খবরটার জন্য প্রস্তুত ছিল। এরপরে আমরা দেখি অফিসার চুই হসপিটালে অফিসার হানকে দেখতে এসেছে। অফিসার চুই হানকে জিজ্ঞেস করে, আপনাকে যে মেরেছে তাকে কি চিনতে পেরেছেন? অফিসার হান বলে, না পারেনি। কিন্তু একটু পর অফিসার চুইয়ের হাতের খড়ি দেখে সে বুঝে ফেলে যে তাকে সেদিন কে মেরেছিল। আসলে সেদিন অফিসার হানকে মেরেছিল আর কেউ নয়, আমাদের অফিসার চুই। আর সেদিন তার হাতে এই খড়িটি ছিল। অফিসার হান আক্রমণকারীর ফেস দেখতে না পেলেও তার হাতের খড়িটি ঠিকই দেখতে পেয়েছিল। অফিসার চুই কেন হানকে আক্রমণ করেছিল, এর পেছনে রহস্য কি, এটা আপনারা একটু পরেই জানতে পারবেন। পরের দৃশ্যে আমরা দেখি পোজেস্ট বংশু আর সুং দুজন বেড়াতে গেছে। পোজেস্ট বংশু সেখানে সুং এর সাথে ফ্লার্ট করতে চায়, কিন্তু সুং তাকে বোঝায় আমাদের আগে দুজন দুজনের সাথে ভালো করে কথা বলা উচিত, দুজন দুজনকে বোঝা উচিত, তারপর এসব। এটা শুনে পোজেস্ট বংশু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে, মানুষের রাগ দেখানোর ট্রাই করছে। এরপর অফিসার চুই একদিন বংশুকে গান গাইতে শোনে, কিন্তু সে অবাক হয়ে যায় কারণ গানটি সুং গাইতো। তারপর অফিসার চুই বংশুর ব্যাপারে সব খোঁজ খবর নেওয়া শুরু করে আর তার নেক্সট টার্গেট হিসেবে বংশুকে ঠিক করে নেয়, মানে এর বর্ষে বংশুকে মারতে চলেছে। একদিন রাতে বর্ষে অফিসার চুই একটা ভাঙা ফোন নাড়াচাড়া করছিল, তখন ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্যে আমাদের আবছা আবছা ভাবে দেখানো হয় অফিসার চুই একটা মেয়েকে ধাওয়া করছে, আর সেই মেয়েটি আর কেউ না, সে ছিল সুন। কিন্তু অফিসার চুই কেনই বা সুনকে ধাওয়া করছিল, এটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর একদিন সুং এর বান্ধবী সুনকে একটি রেস্টুরেন্টে ডাকে। সেখানে সুং এর বান্ধবী সুনকে বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম কিন্তু বলতে পারিনি। তখন সুং এর মাথায় শুধুমাত্র বংশুর কথাই ঘুরছিল। সে এজন্য বলে, আমি অন্য একজনের সাথে রিলেশনে আছি, তাই আমি তোমার সাথে রিলেশনে জড়াতে পারবো না। এটা বলে সুং সেখান থেকে চলে যায়। মানে সে এখন সত্যি সত্যি বংশুকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে বংশু সুং এর জন্য অপেক্ষা করছিল। সুং বংশুর কাছে যায় আর বলে, আমার দেরিতে আসার জন্য দুঃখিত। এরপর তারা এখানে একটা সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। একসময় সুং বংশুর কাছে কাছে আসলে বংশু তাকে সরিয়ে বাইরে চলে যায়। মানে এই মুহূর্তে এটা আসল বংশু ছিল, আর সে তো সুনের মতো না, সে একটু অন্যরকম জানে নিত। এজন্য সুং আজকে নিজে তার কাছে আসার চেষ্টা করলেও তাও বংশু তাকে এভাবে সরিয়ে দিয়েছে। এরপর একদিন দেখা যায় পোজেস্ট বংশু তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে তার বাবার সাথে দেখা করতে আসে। এসে দেখে সুনের বাবা ফোনে কথা বলছিল। তখন পোজেস্ট বংশু চলে যেতে লাগলে মিস্টার সেন তাকে থামিয়ে বলে, যেও না, আমি তো আমার মৃত মেয়ে সুনের সাথে কথা বলছিলাম, তুমিই বলো মৃত মেয়ে কি কথা শুনতে পায়। বংশুর মধ্যে তখন সুনের আত্মা থাকায় সে অনেক কষ্ট পায় তার বাবার কথা শুনে। তারপর সে তার বাবাকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে কিভাবে মারা গিয়েছিল? সুনের বাবা তখন বলে, আমার মেয়ে সুইসাইড করেছিল। কিন্তু সুন কিছুতেই মনে করতে পারছিল না যে সে কিভাবে সুইসাইড করলো, তার শুধুমাত্র মনে আছে সে পানিতে পড়ে মরেছে। এরপর সুন বংশুর জন্য একটি চিঠি লেখে যে, আমার জন্য তোমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই আমি তোমার বডি রেখে একেবারে চলে যাচ্ছি। তখন বংশু সুনকে খুঁজতে বাইরে আসে, আর বংশু একটা ছোট রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কালো রঙের গাড়ি তাকে মারার জন্য এগিয়ে আসে, আর ওই পথ দিয়ে যাওয়ার সময় সুন তাকে দেখে ফেলে আর বংশুকে ধাক্কা দিয়ে ফেলে বাঁচিয়ে নেয়। সুনের পর দেখে অফিসার চুই ওই গাড়িতে বসেছিল, তার মানে অফিসার চুই বংশুকে মারতে চায়। আর সে ওই গাড়ির নাম্বার প্লেটটা দেখে, যেটা দেখে তার কিছু একটা মনে পড়ে। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের সবকিছু পরিষ্কার করে দেওয়া হয়। একদিন অফিসার চুই তার এই গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে একটা মেয়েকে খুন করেছিল, আর সেটা করার সময় আমাদের সুন অফিসার চুইকে দেখে ফেলেছিল। এজন্য অফিসার চুই তাকেও মেরে ফেলে, এরপর সে তার লাশ পানিতে ফেলে দেয় আর সেটার চার্জশিট বা ফাইনাল রিপোর্ট জমা করে আত্মহত্যা হিসেবে। কিন্তু সে কেন করছে এসব, কেন এবার সে এতগুলো মানুষকে খুন করছে, এর পেছনে তার উদ্দেশ্য কি, আর কেন এবার সে আমাদের বংশুকে খুন করতে চায়, এর সব কিছুর পেছনে একটা গভীর রহস্য রয়েছে। সেটা হচ্ছে, অফিসার চুই যখন ছোট ছিল তখন সে এতিমখানায় বড় হচ্ছিল, মানে সে ছোটবেলায় অনাথ অসহায় ছিল, তার বাবা মা না থাকায় সে কোনো নিয়ম কানুনের মধ্যে বড় হতে পারেনি, এজন্য সে গভীর রাতে জঙ্গলে হাঁটতো। এজন্য একদিন তার উপর একটি ইভিল স্পিরিট ভর করে, আর সেখান থেকেই সে ইভিল স্পিরিট তার সাথে রয়েছে তার দ্বিতীয় সত্তা হিসেবে। মাঝে মাঝে সেই ইভিল স্পিরিট বা খারাপ আত্মা তার ভেতরে ভর করে আর তাকে দিয়ে খুন করায় শয়তানের উপাসনা করার জন্য। মূলত খারাপ আত্মারা শয়তানের পূজারী হিসেবে কাজ করে থাকে। আর যখন অফিসার চুইয়ের উপরে ইভিল স্পিরিট জেগে ওঠে তখন সে নিজের সেন্সে থাকে না আর সে একের পর এক খুন করে। এখন এই সব কিছু আমাদের সুন বুঝতে পারে যে তার হত্যাকারী আর কেউ নয়, সে হচ্ছে অফিসার চুই। তার সবকিছু মনে পড়ে যায় আর তখন তার আরো মনে পড়ে যে সামন তাকে বলেছিল যদি আর 3 মাসের মধ্যে সে স্বর্গে যেতে না পারে তাহলে সেও একজন ইভিল স্পিরিট হয়ে যাবে, আর ইভিল স্পিরিট হওয়ার পর তাকেও খারাপ আত্মা হিসেবে থাকতে হবে
এবং তার মাধ্যমেও হতে পারে একের পর এক খুন, তখন সেভাবে না, সে এটা কখনো হতে দিবে না। কারণ একজন ইভিল স্পিরিটের জন্যই তার নিজেকে অকালে মরতে হয়েছে, তার বাবা ভাইয়ের থেকে আলাদা হয়ে যেতে হয়েছে। তাহলে সে কেন নিজে ইভিল স্পিরিট হয়ে শয়তানের সন্তুষ্টির জন্য সাধারণ মানুষ খুন করবে? এর বসে তাড়াতাড়ি সেই শাওনের কাছে প্রথমবার নিজ থেকে যায়, আর সে নিজে ইভিল স্পিরিট হওয়া থেকে মুক্তি পেতে যায়। শাওন তখন তাকে বলে, তুমি চাইলে কোনো পজিটিভ এনার্জির ছেলে বা সুঙের সাথে শারীরিক সম্পর্ক করা ছাড়াই মুক্তি পেতে পারো, তার উপায় আছে। সুন তখন জানতে চায় সে কি উপায়ে মুক্তি পেয়ে স্বর্গে চলে যেতে পারে। শাওন তখন বলে, এজন্য তোমার নিজের মনকে কন্ট্রোল করতে হবে, তোমার মনে কোনো অপূর্ণ ইচ্ছা রাখা যাবে না। যখন তোমার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকবে না, তখনই তোমার আত্মা শান্তি পাওয়া শুরু করবে, আর তারপর কিছুদিনের মধ্যে তোমার আত্মা মুক্তি পেয়ে যাবে। আর আমি তোমাকে এটা বোঝানোর জন্যই সবসময় ধাওয়া করতাম, কিন্তু তুমি আমার থেকে সবসময় পালিয়ে বেড়াতে। শেষে আমি বাধ্য হয়ে তোমাকে সুঙের সাথে ইন্টিমেট হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম, যাতে এর মাধ্যমে হলেও তোমার আত্মা মুক্তি পেয়ে যায়, কারণ আমি কখনোই চাই না তুমি ইভিল স্পিরিট হয়ে সাধারণ মানুষের ক্ষতি করো। তো সুন এবার সবকিছু বুঝতে পারার পর নিজের মনকে কন্ট্রোল করতে শুরু করে, যাতে তার মনে কোনো অপূর্ণ ইচ্ছা না থাকে আর যেন তার আত্মা মুক্তি পেয়ে যায়। এদিকে একদিন বংশু সুনকে বলে, তুমি যে মেয়েকে ভালোবাসছো সেটা আমি না, ওটা আসলে একটা আত্মা, আর এটা হচ্ছে সুনের আত্মা। কিন্তু সুন মনে করে বংশু মনে হয় তাদের সম্পর্কটা ভেঙে দিতে চাচ্ছে, তাই সেই ধরনের কথা বলছে। তখন বংশু সুনের সাথে কিছু কথা বলতে থাকে। তখন সুন বলে, তুমি কার সাথে কথা বলছো? বংশু বলে, আমি সুনের সাথে কথা বলছি, ও এখানেই দাঁড়িয়ে আছে। তখন সুন নিজের উপস্থিতি সুনকে বোঝানোর জন্য তাকে স্পর্শ করে, আর সুন তখন অনেক ভয় পেয়ে যায়, আর সে এবার বংশুর সব কথা বিশ্বাস করে নেয়, আর সে বুঝতে পারে বংশু কেন একটু আগে বলেছে যে সে আসলে তাকে ভালোবাসেনি, সে সুনের আত্মাকে ভালোবেসেছে। কারণ এই কদিন সুনের আত্মা তার সাথে কথা বলেছে এবং তার কাছে আসার চেষ্টা করেছে। এরপর বংশু মন খারাপ করে সুঙের সামনে থেকে চলে যায়। সুং অনেক চিন্তিত হয়ে পরে আরেকটা বাড়ি গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। এরপর সুং রাতে বংশুর কাছে এসে বলে, তুমি কি কোনোদিন আমাকে ভালোবাসোনি? তার মানে আমাকে শুধুমাত্র সুনের আত্মা ভালোবেসেছে? কিন্তু বংশু তখন বলে, আমি প্রথম থেকেই তোমাকে পছন্দ করতাম। সুঙ্গ তখন বলে, আমি শুরু থেকে যে বংশুকে আমার রেস্টুরেন্টে কাজ করতে দেখেছি আমি তাকেই ভালোবেসেছি, এজন্য শুরু থেকেই আমি তাকে সবসময় সাপোর্ট করতাম। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। একদিন সুন বংশুকে বলে, অফিসার চৈ তোমাকে মারতে যায়। এরপর সুন অফিসার চৈয়ের উপর নজর রাখতে শুরু করে। হঠাৎ একদিন সুন দেখে অফিসার চৈ একজন মহিলা পুলিশকে মেরে ফেলছে আর গান গাইছে। সুন তখন অফিসার চৈয়ের সামনে চলে আসে আর বলে, তুমি আমাকে কেন মেরে ফেলেছিলে? তখন অফিসার চৈ বলে, আসলে তুমি ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে সব জেনে গিয়েছিলে, তাই তোমাকে মারতেই হতো। এরপর সুন বলে, তোমার ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি, এখন আর তুমি বাঁচতে পারবে না। তখন অফিসার চৈ সুনকে ধরার জন্য চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। তখন সুন বলে, আমি এবার সবার সামনে তোমার মুখোশ খুলে দিব, তুমি অফিসার চৈ সেজে আর কাউকে খুন করতে পারবে না। চৈয়ের ভেতরে থাকা ইভিল স্পিরিট তখন ভাবে তাকে খুব শীঘ্রই চৈয়ের বডি থেকে বের হতে হবে, কারণ চৈয়ের মুখোশ উন্মোচন হয়ে গেলে তার সমস্যা হতে পারে। এজন্য সে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, আর চৈয়ের ভেতরে থাকা ইভিল স্পিরিট এবার সিদ্ধান্ত নেয় সে চৈয়ের বডি ব্যবহার করে লাস্ট একটা খুন করবে, যাকে সে টার্গেট করেছিল, সেটা আর কেউ নয়, সে হচ্ছে আমাদের বংশু। এদিকে বংশুর রাস্তায় সুঙের জন্য অপেক্ষা করছিল, এমন সময় কেউ একজন তাকে কিডন্যাপ করে নেয়, অর্থাৎ অফিসার চৈ। বংশুর জোতা পড়ে থাকে রাস্তায়। এদিকে বংশু ফোনও তুলছিল না, তাই সবাই ধারণা করে তার কোনো বিপদ হয়েছে। সুং তখন তার বোনের হাজবেন্ড অফিসার চৈকে বিষয়টি জানানোর জন্য তাকে ফোন করে, কারণ সে একজন পুলিশ অফিসার। কিন্তু সে তো আর জানে না যে অফিসার চৈয়ের জন্যই বংশু বিপদে পড়েছে। এদিকে অফিসার চৈ তার ফোন অন্য এক জায়গায় রেখে চলে যায়, যেন তার লোকেশন কেউ টের না পায়। এরপর সিন চলে যায় একটি ঘরে, যেখানে আমরা দেখি বংশুকে মুখ বেঁধে রাখা হয়েছে আর তার হাত পাও বাঁধা। সুন তখন তার একজন ভূত বন্ধুকে বংশুকে খুঁজতে লাগিয়ে দেয়। এদিকে বংশুর সেই ঘরে একটা বাচ্চা ভূতকে দেখতে পায়, যার পায়ের কাছে একটা ফোন ছিল। তখন বংশুর সেই ভূত বাচ্চাটার কাছে হেল্প চায়। বাচ্চাটা সেই ফোনটা কিক দিয়ে বংশুর কাছে দেয়। এরপর বংশু সুনকে একটা মেসেজ পাঠায় যে তার আশেপাশে থেকে রোজমেরির রান আসছে। সুন তখন তার রেস্টুরেন্টের রোজমেরি দেখতে পায়, যেটা তার বোন ইউনি এনেছিল, আর ইউনিকে সেগুলো অফিসার চৈ মাঝে মধ্যেই গিফট করত। তখন সুন খুঁজতে থাকে কোন অরফানেজে রোজমেরি আছে, এজন্য সেখানে যেতে শুরু করে। এদিকে অফিসার চৈয়ের ভেতরে থাকা ইভিল স্পিরিট সব বুঝতে পারে যে সুংরা তাদের খুঁজতে আসছে, এজন্য বংশুকে নিয়ে সেখান থেকে সে পালিয়ে যেতে শুরু করে। আর তখনই সুঙার সামান তাকে দেখে ফেলে আর তারা তাদের পেছনে যেতে শুরু করে। তখন বংশু কোনোভাবে নিজের হাত পায়ের দড়ি খুলে ফেলে আর তখন অফিসার চৈও পালিয়ে যায়। কিন্তু অফিসার চৈ অনেক আহত ছিল আর তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। তখন ইভিল স্পিরিট ভাবে তাকে এবার অফিসার চৈয়ের বডি ছেড়ে দিতে হবে, তা না হলে সামান তন্ত্রমন্ত্রের সাহায্যে তার ক্ষতি করতে পারে। এজন্য সে অফিসার চৈকে মেরে
ফেলার জন্য তাকে ছাদ থেকে লাফ দিতে বাধ্য করে। কিন্তু তখনই সামান তন্ত্রমন্ত্রের সাহায্যে সেইভিল স্প্রিটকে বন্দি করে ফেলে আর এরপর অফিসার চৈকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুদিন পর সুন ফিল করে তার আত্মা মুক্তি পাওয়ার সময় হয়ে গেছে, এজন্য সুন বংশের কাছে বিদায় চায় আর বলে আমি হ্যাভেনে গিয়ে তোমাদের জন্য ওয়েট করব। এরপর সে মুক্তি পেয়ে যায়। এরপর বংশ ফিরে এসে সুন এর রেস্টুরেন্টে কাজ করা শুরু করে, সবকিছু আগের মতোই চলতে শুরু করেছে। এদিকে অফিসার চৈকে আমরা দেখি ইউনির সাথে, তাকে সেদিন হসপিটালে নেওয়ার জন্য সে বেঁচে গিয়েছিল আর এখন সে অতীতের সবকিছু ভুলে গেছে এবং তারা এখন অনেক ভালো আছে, কারণ তার সাথে এই মুহূর্তে ইভিল স্প্রিট নেই, তাকে বন্দী করে ফেলেছে সেই সামান। তারপর একদিন বংশ চলে আসে সুন এর সাথে একান্তে দেখা করতে। সে আজকে সুনকে দেখে জড়িয়ে ধরে আর তাকে জানায় সে তাকে অনেক ভালোবাসে আর সারা জীবন সুন এর সঙ্গে একসাথে থাকতে চায়। সুন এটা শুনে অনেক খুশি হয়। এভাবে একটা সুন্দর মিলনের মুহূর্তে আজকের মুভিটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।